12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোর কিশোরীদের বিনামূল্যে কোভিড-19 কর্বী ভ্যাকসিন দেওয়া শুরু হলো আজ থেকে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু কিশোর ও কিশোরীদের বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ। ২০০৮, ২০০৯ এবং ২০১০ সালে যে বাচ্চারা জন্মগ্রহণ করেছে অর্থাৎ জন্মেছে, ১৬ মার্চ ২০২২ অনুযায়ী যে বাচ্চাদের ১২ বছর পূর্ণ হয়েছে তারাই এই ভ্যাকসিন নেওয়ার উপযোগী বলে জানা গেছে স্বাস্থ্য দপ্তর সূত্রে। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন বিরতির পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কোউইন অ্যাপের মাধ্যমে অভিভাবকদের আবেদনের ভিত্তিতে সারা ভারতে ৭ কোটি ১১ লক্ষ শিশু কিশোর কিশোরীদের টিকাকরণের অন্তর্ভুক্ত করা যাবে বলেই মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে অনলাইন রেজিস্ট্রেশন আবশ্যক নয়, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনের পর্যাপ্ত উপলব্ধ এবং উপস্থিতির ভিত্তিতে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। ১৪ বছর বয়সী যে সমস্ত এজ গ্রুপ আছে তাদের দেওয়া হচ্ছে কর্বীভ্যাক্স, এই ভ্যাকসিনটার নাম। দ্বিতীয় ডোজ কবে হবে? দ্বিতীয় ডোজ ওই ২৮ দিন বাদে হবে। কিভাবে আবেদন করেছিলেন? এটা অনলাইনে আবেদন করার কথা। আর এখানে এসেও করা যেতে পারে? এখানে এসে করা করছে তো এখানে অনলাইনে। অ্যাকচুয়ালি যেটা আমরা খবরেও দেখেছি বা ইভিন গ্রুপেও দেখেছি, ডিস্ট্রিক্ট থেকে বা যেখান থেকে আর কি করবি দেওয়ার কথা সেখান থেকে রয়েছে যে অনলাইনে এটাকে আবেদন করার কথা। কতজন এসেছেন এখনো? এখনো পর্যন্ত আমি তো এখানটাই মানে যেহেতু অ্যান্টিনেটাল চেক আপের ওখানটায় আমাকে খাতা লিখতে হচ্ছে, ওই জন্য আপাতত কজন হয়েছে আমি এইমাত্র ২০ জন। একটা ভাই যখন হয়েছে ২০ জনের হয়েছে। কতদিন চলবে? চলবে বলতে এবার এটা তো ১২ থেকে ১৪ স্কুলে হওয়ার কথা, আমরা যেহেতু ২১ তারিখে প্রথম শুরু করার কথা এখানে বলা হয়েছে, ওই জন্য আমরা এই হসপিটালে প্রথম ২৩ ইউনিট থেকে শুরু করবো। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে বকুল বিশ্বাস, আমি পিএইচএম। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।